সবাই রাজা। আমি আপনাকে 20 মিনিট সময় দিয়েছিলাম, 20 মিনিটের জায়গায় 30 মিনিট শেষ হয়েছে, একটু পরে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। উনি কি বলতে চাচ্ছে আমি আপনাকে বলছি, আপনি যদি আমাকে টেরর ভেবে থাকেন তাহলে ভুল করবেন। এই যে বড় ভাইয়া, মুই একটা কথা বলি, মোরা অনেক দূরের থেকে আটতে আটতে মোগা অবস্থা কিন্তু ক্যারেশন হয়ে গেছে, এখন মনে করেন যে কোনো জায়গা পেলে মোরা কিন্তু লড়াইয়ে পড়ে যাব। দয়া করে মোগো শোগার মানে শোয়ার জায়গা দেন প্লিজ। ভাইজানের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মানে দেশ তো বাংলাদেশ, বলেন গ্রামের বাড়ি। যে গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা মোগো দেশ যদি মনে করে থাকেন ক্যালিফোর্নিয়া অথবা কানাডার পাশে চুয়াডাঙ্গা হয়ে থাকে, আপনার কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নেই, শোয়ার জায়গা দেন। রুমের অবস্থা কি সেটা বলেন? রুমের অবস্থা খুবই ভালো, এসি আছে। আপনারা এদিকে যান, আমি পাঠিয়ে দিচ্ছি শওকত, আপনিও চলেন। শওকত, 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 দেখি দেখি দেখি, বাবা ভালো তো, অনেক সুন্দর লাগছে তোকে। আমার তো মনে হয় অনেক ভালো জায়গায় তোর বিয়ে হয়েছে। তুই আজকে কোথায় গিয়েছিলি বলতো? তুই খুঁজে পাওয়া যাচ্ছিল না, এ খবর তুইও জানিস? এই খবর পুরো রিসর্টে সবাই জানে। আর কি কি জানিস বল? আমার হাজবেন্ড তোকে খুঁজতে জঙ্গলে পর্যন্ত গেছে আজকে। কি? হ্যাঁ, আমি না বুঝি না, মানে আমি একদম মানে বুঝি না কেন আমি নিজেই অনেক টেনশনে পড়ে গেছিলাম তোকে না পেয়ে। আরে আমি জাস্ট একটু হেঁটে বাইরে গেছিলাম, ওই যে জঙ্গলে, অনেক সুন্দর চারদিক। বিশ্বাস কর, তুই গেলে তোরও খুব ভালো লাগবে, পরিবেশটা অসাধারণ সুন্দর। আমার এখন আর কোনো কিছুই ভালো লাগে না, মানে তোর আবার কী হলো? কিছু না, বাদ দে এখন না, আমি এখন যাই, পর কথা হবে, ঠিক আছে? মরণ না মরণ না, যেত হয়ে পড়ে গেছি। আরে ভাই জানো না কি শুরু করছে, ফোন রাখেন। তোর কথা দিয়ে শুরু হয়েছে প্যাচ বস, কোন কথা বুঝলি? কি শুরু হয়েছে সকাল দেখালে চয়ই মত।
কিছু নাই। তুই তো গম্ভীরভাবে বসে আছিস কেন? আমি গম্ভীর থাকলে তোর কোনো সমস্যা না? সমস্যার কি বন্ধু, তুই আমার, আমরা বেড়াতে আসছি এক জায়গায়, তুই যদি এভাবে গম্ভীরভাবে বসে থাকিস তাহলে ভালো লাগে নাকি? আমি গম্ভীরভাবে যার জন্য বসে আছি আমাকে না বুঝে তাকে গিয়ে বুঝাও, ঠিক আছে? সেটা তো পারবো না, সেই সৎসাহস তো নাই, কারণ তুমি তো আবার তার পেয়ারের লোক। বাদ দে এগুলা। কি বাদ দিব আমি? হ্যাঁ, ওই আমার সাথে রিয়্যাক্ট করবে, ওই বলবে আমি যেন ওর ব্যাপারে কখনো কোনো ইন্টারফেয়ার না করি, এগুলো আমি বাদ দিব? তোমার খুব ভালো লাগে তো এগুলো শুনতে, তাই না? বাবারে, এক জায়গায় আসছি আমরা সবাই, একটু মজা টজা করবো, আর তুই এখানে রেগে বসে আছিস। মজা যদি তোমার করার ইচ্ছা থাকে তুমি গিয়ে নিজে মজা করো, যাও। তোকে তো কিছু বলাই ভুল, বাদ দে না প্লিজ। তুই এরকম করতেছিস কেন মেয়েদের মতো? হ্যাঁ, আসলে কি জানিস, তোর সাথে মেয়ে মানুষদের অনেক মিল আছে, এর জন্য তুই এরকম করতেছিস। আমি একা ছিলাম, একা একটু থাকতে দে না। তুই মেয়ে মানুষের সাথে আমার তুলনা করলি কেন? যাই, এখান থেকে তোকে বুঝাতে আসে ভুল হয়েছে আমার। কেউ আমাকে ডাকবেন না, বড় ভাই আপনাকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, যদি খাবারের বিষয় হয় তাহলে আমাকে ডাকবেন, আই এম ভেরি টায়ার্ড। আমি তোকে উঠতে বলছি মনি। বড় ভাই শুয়ে গেলে হতো না? খাবার ব্যবস্থা কর, যা। এই শোন, মাইক্রো থেকে ব্যাগগুলো নিয়ে যা, তুই কোনো কথা বলবি না, ফাঁসি অনেক দূর হাঁটাইছিস। খাবার কোনো ব্যবস্থা নেই, সকাল থেকে কোনো খাবার ব্যবস্থা নেই, কি আশ্চর্য, কি একটা জায়গায় নিয়ে এলে বলো তো। হ্যাঁ, বুঝতে পারছি না তো, তখন তো এসে মেনুও নিয়ে গেল, তারপর আর কোনো খবর নাই। কটা বাজে এখন দেখেছো? হ্যাঁ, তুমি একটু যেয়ে দেখো না, জঙ্গলের মধ্যে তো আশেপাশেও কিছু পাবো বলে মনে হচ্ছে না। তুমি সামনে যেয়ে দেখো, খবর নাও অ্যাটলিস্ট প্লিজ। যাও দেখি। কখন থেকে আপনাকে খুঁজছি, কোথায় ছিলেন? পালিয়েছিলাম। মানে কি? মানে মানে কিছু না। প্রায় 3টে বাজতে চললো, খাবারের কি ব্যবস্থা? ও, খাবার তো আজকে বাইরে থেকে আসবে,
তবে রাতের বেলা আসবে বিখ্যাত ইমন বাবুর্চি, মানে যার রান্না খেলে আপনি জীবনে ভুলতে পারবেন না। তার শ্বশুরের নাম আলমগীর আর শাশুড়ির নাম, আপনার বাবুর্চির শাশুড়ির নাম জেনে আমি কি করব? মানে আপনি তার শাশুড়ির নাম জানতে চাইলে এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ নামটা মনে আসছে না। কি যেন নাম, ফলের না ফুলের নামে নাম, ওই পেয়ারা নাকি ঘটনা কি? ম্যানেজার সাহেব কই যাইতেছেন? আরে ঘটনা আমার কপাল কপাল কপাল। হায় হায়, কোন কি আপনার কপাল এবার কি বড় মরছে? আরে কিচ্ছু মানে নাই বাবুর্চি, গতকাল থেকে উদাও, শ্বশুর বাড়িতে গেছে, তার শ্বশুরের নাকি ডেঙ্গু জ্বর, আসার নাম নেই, ফোনও করছে না, কিচ্ছু করছে না। ও তার মানে আপনি কি করবার চান? রান্নাবান্না কিছু হয় নাই কিয়া? জি আপনার অনুমান সত্য। আপনি আমার কি করবার মঞ্চিত আছে জানেন? কি আপনার একের বাইন্ডা পিটে আমার মঞ্চিত আছে? আরে ভাই আমি তো অন্য ব্যবস্থা করেছি, অল্টারনেট ব্যবস্থা আছে, খাবার আনতে পাঠিয়েছি, এখনো আসছে না, কি করব? আরে আরে ফোন দিতে আছেন না গেলা? আরে সে তো ফোন ধরছে না, আমার ধারণা সে টাকা নিয়ে ভেঙে গেছে, সব চোরের দল, চোর চোর চোর। আমার চান্দি গোলাম গরম হয়ে যেতেছে গা, আর কতক্ষণ লাগবো? ও বালা কথা, আমার ওয়াইফের যে ফ্রেন্ড খুঁজে পাইতেছেন না, হ্যাঁ কি পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে, মানে একদম সুস্থ আছে, তাকে দেখলাম আপনি স্ত্রীর সাথে গল্প করছে। শুকর আলহামদুলিল্লাহ, কোনখানে দেখছেন? ওই যে ওই ওই ওখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে তার নিচে। বাহ বাহ বাহ, কি ব্যাপার স্যার? খাবার দাবার কি হবে না নাকি? জি স্যার, পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে স্যার। পাঁচ মিনিটের মধ্যে? জি স্যার। সকাল থেকে কিছু হলো না আর পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে? জি স্যার হয়ে যাবে। কিভাবে হবে, আপনি কি ম্যাজিশিয়ান? জি না স্যার, খাবারের জন্য বাইরে পাঠানো হয়েছে স্যার। বাইরে? বাইরে মানে হোটেল? জি স্যার। কি পাওয়া যাবে ওখানে স্যার? ওইখানে তো গরুর মাংস, খাসির মাংস এইসব পাওয়া যাবে। তো এখানে ব্যবস্থা নেই স্যার? এখানে আসলে আমাদের বাবুর্চিটা শ্বশুর বাড়ি গেছে স্যার। কালকে থেকে তো বাবুর্চির শ্বশুর বাড়ি, বাবুর্চির শ্বশুর শাশুড়ি, এদের কথাই শুনছি। আমরা এখানে এসে ভুল করলাম, সরি স্যার, রাত থেকে এরকম আর হবে না স্যার। তাহলে আপাতত দুপুরের ব্যবস্থাটা করেন, রাতের টানা হয় পরে দেখা যাবে। জি স্যার অবশ্যই স্যার। কোথায় এলাম এটা? গেট আপ দেখ। এদিকে কোথায় যাচ্ছে? মানে না মানে আমি 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 যাচ্ছি, মানে আসলে আমি কই যাচ্ছি? আপনি কোথায় যাচ্ছেন সেটা জানি না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পালাচ্ছেন। আপনি কি কথা বললেন? আমি পালাচ্ছি মানে আমি পালাবো কেন? মানে আমার সম্বন্ধে আপনার ধারণা আছে? আমার বংশ পরিচয় জানেন? বংশ লতিকা, আমি অতি উচ্চ বংশের ছেলে। আপনি যদি জানতেন তাহলে এই ধরনের বাক্য ব্যবহার করতেন না। মেজা সাহেব, আচ্ছা আপনি যে এত কথা বলেন, আপনার টায়ার্ড লাগে না? লাগে, অবশ্যই লাগে।
টায়ার যদি লেগেই থাকে তাহলে তো কথা একটু কম বলতে পারেন, পারেন না? কথা আমি একটু বেশি বলি এ কথা সত্য, কিন্তু আমি কিন্তু কোনো অনাচ্য কথা বলি না, যা বলি সবই সত্য। আপনাকে ডাক দেওয়াটা আমার ভুল হয়েছে, আপনি এত বেশি কথা বলেন যে মাথা ব্যথা করে। আপনার সাথে কথা বলতে গিয়ে আমার এখন মাথা ব্যথা করতেছে। আপনি জানতো ম্যানেজার স্যার জান, মানে আপনার মাথা ব্যথা করছে? প্যারাসিটামলের ব্যবস্থা করবো, শপথ। লাগবে না, প্লিজ আপনি যান না, পা এক্সট্রা বসে আছে একা একা, সে যে বসে আছে একা একা। এই যে ম্যানেজার সাহেব, সমস্যাটা কি? সমস্যা কি মানে? কয়টা বাজে? অহন দুপুরে খাওয়া লাগাইতেছি না গেলা? আরে ভাই, আপনি তো বললাম যে আমি লোক পাঠিয়েছি খাবার আনতে, সে তো এখন আসছে না, ফোনও ধরছে না। ফোন ধরতেছে না? না, আমার তো মনে হইতেছে আপনি ফোনই করেন নাই কিয়া, আর নাইলে আপনার ফোনে টাকা নাই কিয়া, দেখি তো আপনার মোবাইলে। আরে আমার ফোন আপনি কেন ধরছেন? আচ্ছা, আপনি আপনি বুঝেন যে আপনি কার সামনে কথা কইতাছেন? আমি হচ্ছি পুরান টাকার ব্যবসায়ী, টাকা পয়সা লাগলে কইবেন, মোবাইল যদি টাকা পড়তে কইবেন টাকা দিমু, আর মোবাইল যদি কিনতে হতো আমি কইবেন টাকা লাগবেন। আপনি লোন টাকা লোন কত টাকা লাগবো আগে খাওয়ার ব্যবস্থা করেন। বসে আছে একা একা, সে যে চলে গেল একা একা, টাকা দিতে দিন লাগে কলিজা লাগে, ফাট করে টাকা বের করলেন আর দিয়ে দিবেন। অনেক খিদা লাগছে বেটা, আমি বাসায় কখনো এইভাবে না খেয়ে থাকি নাই। এই এই যে ম্যানেজার স্যার, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এতক্ষণ ধরে না খেয়েছি, ভালো লাগে না আপনাদের এগুলো? আরে ভাই, একটা সমস্যা হয়েছে, সকলকে তো বলেছি, আমাকে মাইক দিয়ে বলতে হবে, বাবুর্চি সমস্যা খাবার বাইরে থেকে আসবে। বাবুর্চি রাতের বেলায় চলে আসবে, ইমন বাবুর্চি বিখ্যাত, তার খাবার যদি একবার খান জীবনে আপনি ভুলবেন না। খাওয়ার কথা বলা আগে শুনেন, আপনি ইমন বাবুর্চি জান যাচ্ছে বিখ্যাত না কি সেটা আমার জানার দরকার নেই, ঠিক আছে? আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা বুঝছেন, পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, যেভাবে পারেন খাওয়ার ব্যবস্থা করেন। আরে ভাই, খাবার তো আসছে না, আসলে আমি কেমনে কি খাওয়াবো আপনাদেরকে? আসার সাথে সাথে রুমে রুমে পাঠাবেন খাওয়া। জানি না ভাই, খাওয়ার উনি কি তোতলা নাকি? গুলো আসে আদম ব্যাপারে টাকা নিয়ে কেনা সাথে চর্চা। আমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, যাও ঘুমিয়ে পড়ো। তোমার যেতে ভালো লাগে সেটাই কিন্তু এখানে আসার একমাত্র উদ্দেশ্য। কালকে চল একটা কাজ করি, আমরা ওই জঙ্গলের ভিতর দিকটা একটু ঘুরে আসি, কাল সকাল হোক তারপর। তারপর আগে থেকে একটা প্ল্যানিং এর বিষয় আছে না? প্ল্যানিং এর বাংলা কি জানিস? প্ল্যানিং এর বাংলা? হ্যাঁ, প্ল্যানিং এর বাংলা হলো ষড়যন্ত্র। মানে র‍্যাম্পে হাঁটা মানে হচ্ছে যে আপনি হাঁটলেই টাকা পাবেন, জানেন না আপনি এটা? এটা কি বলেন? সারা দিন দৌড়ে টাকা পাই না, আর হাইটে টাকা পাবো?